নওগাঁ শহরের লস্করপুর এলাকায় একটি বয়লার বিস্ফোরণে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও সাত শ্রমিক। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে শহরের লস্করপুর এলাকার রাম অটো রাইস মিলে ক্র্যাশিং চলাকালে বয়লার বিস্ফোরণ ঘটে, এতে নয় শ্রমিক দগ্ধ হয়। আহতদের নওগাঁ হাসপাতালে নেওয়ার পথে আনোয়ার হোসেন নামের এক শ্রমিকের মৃত্যু হয়। অবস্থার অবনতি হলে আটজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে শাহিদুল ইসলাম নামের আরেক শ্রমিক